আজকে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। চাল ভিজতে দিয়ে দিয়েছি, শাক ভাজা করছি, বিছানা এখনও তোলা হয়নি, বাসি বিছানা, আর দেখো জামা কাপড় পরে আছে। এখন শাক ভাজা করছি, আর শাক ভাজতে ভাজতে একটা কথা মাথায় এলো, তোমাদের সাথে ভাবলাম সেটা একটু শেয়ার করি, তোমরাও কি বলো একটু জানার চেষ্টা করি। আমি তো তোমাদেরকে বলেছিলাম যে আমি যেহেতু একটা মেডিকেল লাইন নিয়ে পড়াশোনা করছি, ডিএমএলটি অর্থাৎ ডিপ্লোমা মেডিকেল ল্যাবরেটরি অফ টেকনোলজি বা টেকনিশিয়ান যেটাই বলো, তো আমি সেই জন্য ইউটিউবে ভিডিও বানাতে পারছি না, এটাই বলেছিলাম। কিন্তু এখন ভাবছি যে ধরো এরকম একজন গৃহিণী যে ধরো গৃহস্থালি সমস্ত কিছু সামলাচ্ছে এবং তার সাথে পড়াশোনাও করছে, তো সে কীভাবে কখন কীরকমভাবে করছে সেটাই যদি ছোটো ছোটো করে তোমাদের সামনে আমি তুলে ধরি ভিডিও আকারে, তাহলে কেমন হয়, তোমরা কি দেখতে পছন্দ করবে? হ্যাঁ, হয়তো প্রপার যে গৃহিণী হয়, মানে যে শুধুমাত্র গৃহস্থালি ঘরকন্যাই করছে, তার মতন হয়তো অত টিপ টপ একদম টাইট ফিটভাবে নিট অ্যান্ড ক্লিন সেভাবে টাইডিভাবে হয়তো পারবো না, কিন্তু যতটা পারবো যেভাবে পারবো সেটাই যদি তোমাদের সামনে তুলে ধরি তাহলে তোমরা কি দেখতে পছন্দ করবে? তাই ভাবছি সেরকমই ছোটো ছোটো মিনি ব্লগ নিয়ে আসবো, মানে 3 মিনিট 4 মিনিট, কারণ এর থেকে বড় জোর হয়তো 5 মিনিট, এর বেশি বানাতে পারছি না কারণ ফোনের সমস্যা আছে, তোমরা জানো তো কেমন হয়। ভাবছি কালকে থেকেই তাহলে শুরু করবো, আগামীকাল, অর্থাৎ আগামীকাল হচ্ছে তোমার শুক্রবার, মানে শুক্রবারটা আমি শ্যুট করব, শনিবার তোমরা সেটা পাবে। তাহলে কেমন হয় কমেন্ট বক্সে জানাও অবশ্যই।